ওকে, সো আই অ্যাম লাইভ। এই মুহূর্তে অরিত্র রয়েছে আইনক্স সাউথ সিটি মলে। জাস্ট এক্ষুনি দেখে বেরোলাম বাধাই দো নতুন ছবি, আজকে রিলিজ করেছে। আজকে উল্লেখযোগ্য ছবি রিলিজের মধ্যে অফকোর্স গেহরাইয়া রয়েছে, উইচ ইজ অন দি ওটিটি প্ল্যাটফর্ম, বাট বাধাই দো হ্যাজ রিলিজড অন থিয়েটার্স, এবং আমি আইনক্স ইনসিগনিয়াতে বসে এই ছবিটা দেখলাম আজকে সন্ধেবেলা। প্রথমে বলে রাখি, বাধাই দো ইজ নট আ সিকুয়েল অফ বাধাই হো। এটা আমার নিজের একটা ভুল ধারণা ছিল, আমি ভেবেছিলাম প্রোবাবলি ইটস এ সিকুয়েল, বাট ইটস নট। বাধাই দো ইজ এন্টায়ারলি এ ডিফারেন্ট মুভি। দুটোর মধ্যে মিল যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে একটা সুতো রয়েছে, দ্যাট ইজ দুটোই টকস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস। বাধাই হোতে আমরা জানি, যারা যারা দেখেছেন তারা জানবেন, আমি দেখেছিলাম সিনেমা হলে গিয়ে বাধাই হো, সেখানে পেরেন্টাল প্রেগনেন্সি নিয়ে একটা ছবি বানানো হয়েছিল, আয়ুষ্মান খুরানা ছিলেন সেই ছবিতে। বাট এখানে অফকোর্স যে ইস্যুটা নিয়ে ছবিটা বানানো ইজ লাভ। এবার আপনি প্রশ্ন করবেন, লাভ হাউ ক্যান ইট বি এন ইস্যু, প্রেমের মাস, কিন্তু আমাদের কাছে প্রেম মানে আমরা কী বুঝি? এক থা রাজা এক থি রানি, দোনো মিল গে খতম কাহানি। কিন্তু যদি রাজা রানী না হয়, রাজা রাজা হয় বা রানী রানী হয়, তাহলে কি আপনি মেনে নিতে পারবেন? এই গল্প কিন্তু এরকমই একটা কাপলকে নিয়ে, যেখানে ভূমি পেদনেকরের হয়তো এক রানীকে পছন্দ, রাজকুমার রাওয়ের পছন্দ আরেক রাজাকে। এবার দুজনে বিয়ে করে ফেলতে বাধ্য হন ফ্যামিলির প্রেশারে, তারপর তাদের জীবনটা কীরকম দাঁড়ায় সেটা নিয়েই এই গল্প। ইস্যুটা ভীষণই রেলিভেন্ট, অফকোর্স এখনও আমাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে স্টিগমা আছে, এই ব্যাপারটা নিয়ে ট্যাবু আছে, আমরা এখনও হয়তো সেরকমভাবে মেনে নিতে পারি না এই ব্যাপারটা যে সম লিঙ্গের প্রেম, এটা আমরা মেনে নিতে পারি না। বাট এখন এটা দেখে ভালো লাগছে যে এটা নিয়ে মুভিজ হচ্ছে প্রচুর। অফকোর্স শুভমঙ্গল জাদা সাবধান ওয়াজ ওয়ান অফ দেম, অ্যান্ড দিস ইজ ওয়ান ইজ ওয়েল, পিপল আর টকিং অ্যাবাউট ইট, এবং এটা যত বেশি আমরা এটা নিয়ে কথা বলবো তত বেশি আরও মানুষ অ্যাওয়্যার হবে, এবং হয়তো জানতে পারবেন যে এটা কোনোভাবেই কোনো রোগ নয়, এটা ভালোবাসা, যে ভালোবাসার কোনো বাউন্ডারি হয়তো থাকে না। এবার ছবির কথায় আসি। আচ্ছা, ক্যান ইউ প্লিজ সে দ্য নেম অফ দ্য মুভি? রঞ্জিনী চক্রবর্তী লিখেছে, ইটস বাধাই দো, যেটা রিলিজ করলো আজকে, প্রথম দিনেই আমি দেখে ফেলেছি। তো মুভিটা নিয়ে বলি, যেহেতু ইস্যুটা খুব সোশ্যাল, সেই জন্য সেখানে কিছু মার্কস পেলো আমার তরফ থেকে বাধাই দো, কিন্তু ছবির গতিটা খানিকটা স্লথ, একটু পেস আপ করতে সময় লেগেছে, এবং আরেকটু ক্রিস্প আরেকটু টাইট হতে পারত আমার স্বভাব মনে হলো। আরেকটা জিনিস যেটা মনে হওয়া, সেটা হচ্ছে এন্ডটা খুব প্রেডিক্টেবল লাগলো, মানে সামহাও আমি যেন বুঝতেই পারছিলাম কীভাবে শেষ হবে, এবং সেভাবেই খানিকটা শেষ হলো, একটু এদিক ওদিক, এছাড়া মোটামুটি শেষটা সেরকমই হলো। তাই জন্য সেই দিকটা যদি খুব কিছু করার ছিল না, মানে আর কীরকমভাবে বা এন্ড করতে পারতেন ডিরেক্টর সাহেব সেটা আমি জানি না, কিন্তু এটুকু বলবো, বাধাই দো ইউ শুড ওয়াচ। ভালোবাসার মাসে, ভালোবাসার সপ্তাহে বাধাই দো কিন্তু একটা বড় মেসেজ যেটা সবাইকে দিচ্ছে, ভালোবাসার কোনো বাধা, কোনো বাউন্ডারি কোনো দিনও হওয়া উচিত নয়, যদি থেকেও থাকে এবার অ্যাটলিস্ট 2022 দাঁড়িয়ে সেটা মুছে দেওয়ার পালা, সে বাউন্ডারি যে ধরনের বাউন্ডারি হোক না কেন, এবার সেটাকে মুছে ফেলতে হবে, ভালোবাসতে হবে। অনেক তো হিংসা মাহানাহানি দাঙ্গা মারামারি আমরা করলাম, এবার একটু ভালোবাসি, ভালোবাসাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবং আমি এই ছবিকে এতগুলো অ্যাসপেক্ট মাথায় রেখে দিলাম 3.5/5। ডেফিনেটলি দেখুন, ছবি দেখুন, গেহরাইয়া তো বাড়িতে বসে দেখবেন, সিনেমা হলে এসে দেখুন, আইনক্সে স্পেসিফিক্যালি এসে দেখুন, লেট মি শো ইউ, রাইট, আইনক্সে এসে দেখুন। ইনসিগনিয়াতে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই সিম্পলি লাভড ইট, দি হসপিটালিটি হিয়ার ইজ ব্রিলিয়েন্ট, এবং তার থেকেও বড় কথা, ছবি দেখতে দেখতে ইউ ফিল লাইক হোম। সো আইনক্সে আসুন, আইনক্সে এসে, এবং সেফটি প্রিকশনস নিয়ে আমি যে মাস্কটা খুলে হাতে রেখেছি, ইটস বিকজ আমার আশেপাশে কেউ নেই, দেখুন আমার আশেপাশটা পুরোটা ফাঁকা, এখন অলরেডি
The lights are off, box office, because অনেক রাত হয়েছে, 10টা বাজে চললো, আর কোনো ছবি নেই, এখন যেগুলো চলছে সেগুলো শেষ হবে। সো আশেপাশে কেউ নেই বলে আমি মাস্কটা খুলেছি, বাট অ্যাট অল টাইমস মাস্ক ইজ এ মাস্ট। আইনক্সে আসুন, ছবি দেখুন এবং বাধাই দো দেখুন। বাধাই দো ইজ 3.5 out of 5, এবং ভালোবাসার মাসে, ভালোবাসার মাস যদি নাও থাকে, ভালোবাসুন মোস্ট ইম্পর্টেন্টলি, বিকজ দ্যাট ইজ হোয়াট উই নিড দ্য মোস্ট। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট নাইট এহেড। আমি কালকে আবার সকালে চলে আসছি, সকাল 7টা থেকে 11টা। গুড মর্নিং ফ্রেন্ডসে, অরিত্র থাকছে। That's all. Thank you.